পড়ে গিয়ে শিরদাঁড়ায় চোট পেয়েছিলেন তথাগত রায়। অসুস্থ দাদাকে দেখতে তার বাড়িতে গেলেন ভাই তথা তৃণমূল সাংসদ সৌগত রায়। দীর্ঘদিন পর দুই ভাইয়ের সাক্ষাতের কথা নিজেই টুইট করে জানালেন তথাগত রায়। তাদের ছবি টুইটারে প্রকাশ করে তিনি লিখেছেন, ভাই সৌগত আমার খোঁজ নিতে এসেছিল, ভাই সবসময় ভাই থাকে। চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে পড়ে গিয়ে তথাগতবাবুর শিরদাঁড়ায় চিড় ধরেছিল। মেঘালয়ের প্রাক্তন রাজ্যপালকে শহরের একটি বেসরকারি হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল সেই সময়। পরে হাসপাতাল থেকে ছুটির পরে বাড়িতে রয়েছেন বিজেপি নেতা। বৃহস্পতিবার তাকে দেখতে যান সৌগত রায়। রাজ্য রাজনীতিতে বিজেপিতে বরদা বলে পরিচিত তথাগত রায়, কারণ দলের প্রাক্তন রাজ্য সভাপতিদের মধ্যে এখন তিনি সবথেকে প্রবীণ। কেউ কেউ আবার তাকে চোখে আঙুল দাদাও বলে থাকেন। অন্যদিকে সৌগত রায়ও তৃণমূলের প্রবীণ সাংসদ, কিন্তু সেই অর্থে দুই ভাইকে খুব কম সময় একত্রে দেখা যায়। দুজনের ঘনিষ্ঠদের একাংশের দাবি, দুজনের রাজনৈতিক মতাদর্শ আলাদা, দুজনেই দুটি ভিন্ন দলের বর্ষীয়ান নেতা, সে কারণেই হয়তো তারা একসঙ্গে প্রকাশ্যে আসতে চান না। সেই কথা একবার নিজের মুখে স্বীকারও করেছিলেন সৌগত রায়। গত বছর তৃণমূলের বিধায়ক তাপস রায় এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কার্যত দ্বন্দ্বের আবহে সৌগত রায় বলেছিলেন, দলে থেকে এমন কোনো কাজ করা উচিত নয় যাতে কর্মী সমর্থকদের মনে আঘাত লাগে, তাই তো আমি নিজের দাদার বাড়িতে যাই না, কারণ তিনি বিজেপি করেন। কিন্তু সৌগত রায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন, দাদার সঙ্গে তার মোটেও সম্পর্ক খারাপ নয়, জনমানসে ভুল বার্তা যেতে পারে, সেইভাবেই তারা একে অপরের সঙ্গে বিশেষ দেখা করেন না। প্রবীণ সাংসদের কথায়, আমার দাদা বিজেপির সঙ্গে যুক্ত বলে আমি তার বাড়িতে যাই না, তা বলে দাদার সঙ্গে আমার সম্পর্ক খারাপ এমনটা নয়। আমি যদি দাদার বাড়িতে যাই তাহলে ভুল বার্তা যেতে পারে, তাই এক দলের থেকে অন্য দলের সঙ্গে যোগাযোগ না রাখাই ভালো।